ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। আমাদের এইখানে কোরবানির সাথে আকিকা দিতে চাইতেছে। আচ্ছা, 5 নাম আকিকা আর 2 নাম কোরবানি, এটা কি ইসলামের দৃষ্টিতে ঠিক? এটা সুন্নত না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল দ্বারা, নবীর সুন্নত দ্বারা প্রমাণ নেই। এই জন্য আলিমদের মধ্যে ইখতিলাফ আছে। কিছু আলিম বলেছেন এরকম দিলে আকিকা হবেই না, কারণ শরিকানা আকিকা দেয়ার কোনো প্রমাণ আল্লাহ রসুল আসলাম থেকে নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানা আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ। কেউ যদি এমন আমল করে যে আমলের পক্ষে আমাদের নির্দেশনা নেই, সে আমল গ্রহণযোগ্য নয়। এজন্য আকিকা কোরবানির সাথে শরিকানা হিসেবে দেয়া সঠিক নয়। কেউ যদি আকিকার সাথে কোরবানি মিক্স করে দেয়, অথবা একই গরুতে 2-3 জনের আকিকা দেয়, এটা হবে না, কারণ এটা আল্লাহ রসুল সাল্লামের তরিকা নয়। আর এই মতই আমার কাছে স্পষ্ট। তাই আকিকা যেভাবে এসেছে সেভাবে দিবে। ছেলের ক্ষেত্রে 2 ছাগল, মেয়ের ক্ষেত্রে 1টা, যেভাবে আছে ওইভাবে। কেন আপনি ঝগড়া করবেন? আপনার নিজ পক্ষতে বলুন, অমুক আলিম বলেছেন অমুক, দলিল এরা নয়, দলিল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে যখন দেখবেন কোনো আমলে ইখতিলাফ, তো দেখবেন আপনি কোন জায়গায় নবীর আমল কী। তো আমরা যখন দেখি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এরকম কোনো প্রমাণ নাই, কিংবা তিনি অনুমোদন দেননি কোরবানির সাথে আকিকা করো, এই জন্য যারা আকিকা দিচ্ছেন তাদেরকে বলবেন সুন্নত তরিকা যেভাবে এসছে হাদিসে সেভাবে আমল করুন। কেন আপনি কোরবানিতে এসে ঝামেলা? আল্লাহ পাক আপনাকে বাচ্চা দিয়েছে, এমন কাজ করুন যার মধ্যে সন্দেহ থাকে না। এছাড়া দেখেন, আকিকা যদি আপনি সুন্নত তরিকায় দেন, কেউ বলবে না হয়নি, দুনিয়ার সমস্ত আলিম বলবেন ঠিক আছে, সুন্দর। আর যদি শরিকানা দেন, তো অনেক আলিম বলবে হয়নি, তাহলে কোনটা গ্রহণ করা উচিত? যার মধ্যে কোনো ভেজাল নেই, ওইটাই তো গ্রহণ করা উচিত। দুইটা থেকে, 1, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণ নেই, 2 নম্বর, অনেক আলিম বলেছেন এরকম শরিকানা আকিকা দিলে হবে না, 3 নম্বর, যদি আপনি নির্ভেজাল যেভাবে আছে ওইভাবে দেন, যেভাবে আকিকার কথা হাদিসে এসছে ওইভাবে দেন, যেভাবে আকিকা আল্লাহ রসুল সাল্লাম দিয়েছেন ওইভাবে দেন, তাহলে দুনিয়ার সমস্ত আলিম একমত যে এটা হয়েছে এবং এটাই সুন্নাহ। তাহলে যার মধ্যে ইশকাল থাকে না সেটাই গ্রহণ করুন। আশা করি স্পষ্ট ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।